বডির ব্যাড কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে কি ধরনের খাদ্যগুলো আমাদের প্রত্যেকদিনের খাদ্য তালিকায় রাখবো, চলুন তাহলে সেগুলো একটু জেনে নিই। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSS সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইওর নিউট্রিশনাল কোচ। আজকের এই ভিডিওতে বডির ব্যাড কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখতে কি ধরনের খাবারগুলো খাবো, চলুন জেনে নিই। কোলেস্টেরলকে দূরে রাখতে প্রথমে আমি যেটি বলবো, বাদাম। প্রত্যেকদিন এক মুঠ করে হচ্ছে বাদাম খান। বাদামে আছে প্রচুর ওমেগা 3 এবং এটিতে প্রচুর গুড ফ্যাট থাকার কারণে বডির ব্যাড কোলেস্টেরল দূর করতে এটি খুব ভালো কাজ করে। এর পাশাপাশি লিফি গ্রিন, সবুজ শাকসবজিতে প্রচুর পটাশিয়াম আছে যা বডিতে ব্যাড কোলেস্টেরল তৈরিতে ক্ষতিগ্রস্ত করে এবং ব্যাড কোলেস্টেরল তৈরি হতে দেয় না। এর পাশাপাশি আমি বলবো ফ্যাটি ফিশ, নর্মাল যে ফিশগুলো আমরা আছে প্রচুর পরিমাণে আমরা যদি ফিশ খাই তাহলে কিন্তু আমরা আমাদের বডির যে ব্যাড কোলেস্টেরল সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, কারণ ফিশে প্রচুর ওমেগা 3 আছে এবং এই ফিশ অয়েলটি আমাদের ব্যাড কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। শিমের বিচি এবং বীজ জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো ব্যাড কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য প্রচুর ভালো কাজ করে। সো আমরা আমাদের প্রত্যেকদিনের খাদ্য তালিকায় শিমের বিচি জাতীয় এই ধরনের শস্যগুলো রাখতে পারি। এর পাশাপাশি লটস অফ গুড ফাইবারের সোর্স হচ্ছে ওটস। ওটসের কথা ভুলে গেলে চলবে না। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ইটস লো ইন ক্যালোরি। সো আমরা আমাদের খাদ্য তালিকায় প্রত্যেক দিন কিন্তু ব্যাড কোলেস্টেরল নিয়ন্ত্রণে ওটসকে প্রাধান্য দিতেই পারি এবং ওটসকে রাখতেই পারি। এনজে ইট অ্যান্ড ফিটের কাছ থেকে আর কি ধরনের হেলদি টিপস এবং ট্রিক্স জানতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে হবে, এবং যেতে যেতে যাওয়ার সময় আবারও বলবো দোয়াতে সবসময় এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখবেন।